Dear learners, my beloved students, today we are going to start an important topic whose name is tense, which is taught from class 5 till to now. But এইচএসসি লেভেলেও আমি এই জন্য শেখাতে যাচ্ছি যে তোমাদের যে বারোটা গ্রামার, তোমাদের যে বারোটা গ্রামার 60 মার্ক, প্রত্যেকটা গ্রামারেতেই আমার এই টেন্সের স্ট্রাকচার লাগবে, গঠন লাগবে, স্পেশালি রাইট ফ্রম ভার্ব ট্রান্সফরমেশন, যার মধ্যে আছে অ্যাক্টিভ প্যাসিভ মানে ভয়েস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ নেগেটিভ ইত্যাদি। এছাড়া ন্যারেশন বা স্পিচ, প্রায় সমস্ত গ্রামারেতে টেন্স লাগবে বলে আমি এটা আলোচনা করতে যাচ্ছি। তো লেটস গো টু আওয়ার মেইন টপিকস, টেন্স। এ টেন্স শুধুমাত্র ক্লাসের জন্য আমরা আজকে গ্রামার শেখার জন্যই যে আমরা শিখছি তা না, এটা একটু অন্যভাবে শিখতে চাচ্ছি, সেটা হলো কি আমাদের একটু স্পিকিং কথাবার্তায় আমরা প্র্যাকটিক্যাল ইংলিশে কাজে লাগাতে পারবো, এভাবে আমরা শিখতে যাচ্ছি। লেটস গো টু দ্য বোর্ড। আসলে টেন্সের সংজ্ঞা এবং কত প্রকার কী কী এগুলো আননেসেসারি, তেমন দরকার নেই আমাদের, প্র্যাকটিক্যাল ইউজ এটা লাগে না, তবু ভূমিকা করা দরকার। আমরা একটু বলি টেন্স কী জিনিস, টেন্স কাকে বলে। আসলে কোনো কাজ বা কোনো ভার বা কোনো ক্রিয়া কোন সময়ে সম্পন্ন হয় অথবা ক্রিয়াটার অবস্থা কী, এটা প্রকাশ করে যেটা সেটাকেই টেন্স বলে। ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি, টেন্স ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন অফ এ ভার্ব। টেন্স বিবৃতি করে একটা ভার্বের যে কর্মটা কখন কোন হবে, ক্রিয়াটা সেটা সময় নির্দেশ করে। এইগুলো সংজ্ঞা খুব জরুরি না, কখনোই সংজ্ঞা দিবে না আমাদের, জরুরি হলো এইগুলো আমাদের কাজে লাগা। তো এই টেন্স আমরা তিন রকমের হয়, সেটা কি বর্তমানের যত কাজকর্ম সেটা হলো প্রেজেন্ট, বাংলা হলো বর্তমান, অতীতে যত কাজকর্ম কথাবার্তা সেটা পাস্ট বা অতীত, আর ভবিষ্যতের যত কথাবার্তা, যত লেখালেখি, যত কাজকর্ম সেগুলো হলো ফিউচার, সরি ফিউচার বা ভবিষ্যৎ। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম টেন্স তিন প্রকার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। কিন্তু আমি যদি বলি যে ফর এক্সাম্পল আমি ইংরেজি পড়াই, এটা নিশ্চিতভাবে বর্তমান। আবার যদি বলি আমি ইংরেজি এখন পড়াচ্ছি, এটাও বর্তমান। আবার যদি বলি আমি 12 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি, এটাও বর্তমান। কিন্তু সবগুলো তো একই রকম না, ঠিক এ কারণে এই প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্টের 4টা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট এই 4টায়, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার এই 4টায়, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একটু মনে রাখতে হবে যে এই প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইট বা ফিউচার ইনডিফিনাইট এগুলো ইনডিফিনাইট না বলে অসংখ্য বইয়ে ইনডিফিনাইটের পরিবর্তে এখন লেখা থাকবে প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট, পাস্ট সিম্পল বা পাস্ট সিম্পল, ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট না লিখে লেখা থাকবে পাস্ট সিম্পল অথবা সিম্পল পাস্ট, ফিউচার ইনডিফিনাইট না লিখে লেখা থাকবে ফিউচার ইনডিফিনাইট না লিখে লেখা থাকবে সিম্পল ফিউচার বা ফিউচার সিম্পল, এক কথা হলো ইন্ডিপেন্ডেন্টের পরিবর্তে সিম্পল ব্যবহার করা যায়। আর কন্টিনিউয়াসলি বেশি লেখা থাকে, প্রোগ্রেসিভ লেখা থাকে না। যাই হোক আমরা বুঝতে পারলাম 4 4 4 মোট 12 প্রকার টেন্স। এই 12 প্রকারের মধ্যে
আমাদের কথাবার্তা বলার জন্য, আমাদের লেখালেখি করার জন্য কম পক্ষে দশটা, নয়টা এবং দশটা বা দশটা আমাদের শিখতে হবে, আর বাকি যে দুটা বা তিনটা এগুলো তত আমরা ব্যবহার করি না, যেন কম শিখলেও হবে, তবে আমরা সবগুলোই আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে শিখতে যাচ্ছি, সবাই খাতা কলম রেডি থাকো। আমরা বলা চলে এখন থেকে আমাদের পড়া শুরু হলো, এতক্ষণ তোর ভূমিকা করলো। আমরা আজকে শুরু করতে যাচ্ছি, যেহেতু বর্তমান শুরু করবই, বর্তমানের মধ্যে যে তার টাইম মধ্যে যেটা এখনই চলছে এটা নিয়ে আলোচনা করা ভালো, আমরা সেই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্টিভ শুরু করতে যাচ্ছি। তাহলে আজকের টপিকস হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের টেন্সের সংজ্ঞা দরকার, প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলে দরকার নেই। আমরা এইভাবে শিখবো যে কোন কোন বাক্যগুলো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হয় এবং এগুলো ইংরেজিতে কীভাবে বলবো। আমরা খুব সহজ করে শিখি, একদম বইয়ের কথা ভুলে যাও, বিভিন্ন বইয়ে অনেক সংজ্ঞা টঙ্গা সব ভুলে যাও, শুধু এটা মনে রাখো, প্রেজেন্ট মানে হলো বর্তমান, কন্টিনিউয়াস মানে হলো চলমান। কী শিখলাম? প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান। তাই কী হলো, যে কাজটা, যে ঘটনাটা, যে বিষয়টা, যে ইভেন্টটা বর্তমানে চলছে, হচ্ছে, সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। একদম সহজ। এমনি বইয়ে বিভিন্ন লেখা আছে, এটা বাংলা ক্রিয়াটার শেষে তেসি তেসো তেসেন ইচ্ছে এসতে, এখন একটা কথা বলে কোথায় তেসি তেসো, এগুলো চিন্তা করে কেউ ইংরেজি বললে হবে, বলতে পারবো, বলতে পারবো না, লিখতে পারবো না। এই জন্য আমরা এমনি বলবো, যখন আমরা দেখবো আমরা এইভাবে চিন্তা করবো যে বর্তমানে কাজটা হচ্ছে কি না, তাহলে আমরা এই এই নিয়ম ইংরেজি করবো। তাহলে কী শিখে রাখলাম? অন্য কিছু দরকার নেই, আমাদের মেইন দরকার হলো বর্তমানে কাজটা রানিং কি না, কন্টিনিউয়াস, এই শব্দের মানে একটা কন্টিনিউয়াস কি না, চলতেছে কি না, সেটাই আমরা এই নিয়মে করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এই নিয়মে করবো। তো তবুও এটা আমি একটা কথা বলে রাখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমরা এই যে বর্তমান কোনো কাজ করা হচ্ছে, বর্তমান কোনো কাজ চলছে, সেটাই তো। তবে সাধারণত কিছু কিছু ওটা মনে রাখা থাকে, আমরা এগুলো মনে রাখবো, স, সি, সে, সেম, অথবা ডবল করে থাকতে পারে, সই সই, সই সই রশি, সই সই একে, সই সই একে দন্ত। কথার কথা লেখা, লিখছো, লিখছি, লিখছে, লিখছেন, সবগুলো কন্টিনিউয়াস আছে চিহ্ন। তো এত কিছু মনে রাখে, তুমি এটা মনে রাখো বর্তমানে চলছে কিনা। আমরা একটা উদাহরণ দিই, এখানে উদাহরণ লিখেছো, আমি ইংরেজি শিখাচ্ছি, কি এখন আমি এখনই তো শিখাচ্ছি, এটা চলতেছে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হলো হ্যাগতক বাক্য, সে আজকের ক্লাসে করছে না। ধরো তোমরা আজ সব অনেকজন ক্লাস করছো, কিন্তু একজন এই মুহূর্তে এখন যেটা বর্তমানে যেটা চলছে এই কাজটা সে করছে না, সে আজকের ক্লাস করছে না, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং নাগতক কথা। তোমরা কি করোনার মধ্যে সময় নষ্ট করছো? এখন করোনা চলতেছে না বর্তমানে, এবং এই বর্তমানটা তোমার সময় নষ্ট করছো কি না, এটা অবশ্যই চলমান বর্তমানে, প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনে ফেললাম, কিন্তু এটা প্রশ্ন করা হচ্ছে, এজন্য হ্যাগতক প্রশ্ন করা। আমরা যদি বলি আমরা কি এখন লেখাপড়া করছি না, এই যে আমরা এখন করছি, তো কেউ যদি বলে আমরা এখন লেখাপড়া করছি না, এটা বর্তমানে এবং এটা প্রশ্নবোধক, এটা নাগতক, এটা হলো নাগতক প্রশ্নবোধক। কীভাবে তারা অটোপাসের দাবি জানাচ্ছে? তোমাদের মধ্যে তো অনেকজন অটোপাসের দাবি জানাচ্ছ, কি এখনও জানাচ্ছ, এখনও জানিয়ে যাচ্ছ না, জানিয়ে যাচ্ছ, এই জন্য এটা বর্তমানে চলমান, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এটা প্রশ্ন করা হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ডকে, কীভাবে কীভাবে তারা অটোপাসের দাবি জানাচ্ছে। তাহলে এই প্রশ্নটা হলো কীভাবে, কেন, কোথায়, কখন, কাকে, এগুলোতে কেন। সীমা এটি খাতায় লিখছে না, তোমাদের মধ্যে বান্ধবীর নাম ধরো সীমা, সীমা এখনই যে কাজটা চলছে এই লেসনটা শেখানো হচ্ছে, এটা সে লিখতেছে না, কেন সে লিখছে না, তাহলে এটাও ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন উত্তরের জন্য লেখা, কেন প্রশ্ন করে, এবং এটা চলমান এবং না হলো প্রশ্ন করে। তাহলে আমরা বোঝা গেল, আমরা বইয়ে শুধু এটা উদাহরণ দেওয়া থাকে, কিন্তু আমি একটা, যেহেতু তোমরা কথাবার্তা তো কাজে লাগাতে চাচ্ছি, এটা শুধুমাত্র গ্রামার হিসাবে না, এটা আমরা কথাবার্তা কাজের জন্য
এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কত রকমভাবে বলা যায় সেটা আমি এখন শিখালাম তোমাদের, জানিয়ে নিলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে কোন কোন বাক্যগুলো পড়ে, কোন জাতীয় অবস্থাগুলো, কোন জিনিসগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো। তো আমরা এখন তাহলে বাংলা তো আমরা বুঝতে পারলাম এই জাতীয়গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু ইংরেজিতে আমাদের মেন দরকার, ইংরেজিতে কথা বলবো কী করে এগুলোতে এমন অবস্থা যদি পাই, এটা আমরা এখন শিখব। ঠিক আছে, তাহলে আমরা বর্তমানে যে কাজটা চলছে সেটা আমরা বিভিন্ন রকমভাবে আমরা বাংলায় কথাবার্তা বলি, বলতে বসতে, এই চলমান জাতীয় যতগুলো আছে আমি সবগুলো অ্যাঙ্গেল বলতে পারি, দিক, বিভিন্ন দিক এই চলমানের, সেগুলো ইংরেজিতে আমরা কীভাবে বলবো সেটা আমরা শিখতে যাচ্ছি। নাম্বার ওয়ান, প্রথমেই আমরা একটা সাবজেক্ট দেব, তারপরে অ্যাম ইদারের মধ্যে যে কোনো একটা দিব, সাবজেক্ট কী জিনিস একটু পরে বোঝাচ্ছি এবং অ্যামিজারের মধ্যে কখন কোনটা দেবে একটু পরে বোঝাচ্ছি। এরপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব যেটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, একটা কথা বলে রাখি জীবনে কখনো কোনো দিন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বেসিক ফর্মের সাথে শুধুমাত্র আইএনজি হতে পারে। একটা উদাহরণ দিই, রাইট, রোট, রিটেন, তুমি কোনো বইয়ে বা কোনো কথাবার্তাতে তুমি রোটিং দেখবা না, রিটেনিং দেখবা না, অর্থাৎ আইএনজি যদি যোগ করতে চাওই শুধুমাত্র প্রেজেন্ট ফর্মের সাথেই হবে, কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আইএনজি। তারপরে অবজেক্ট, অবজেক্ট কী জিনিস একটু পরে বোঝায়, তারপরে বাকি অংশ থাকলে বাকি অংশ। এই স্ট্রাকচারটাই আসলে মেন স্ট্রাকচার, এটা হাব অদক বাক্যের যেটা বইয়ে তোমাদের লেখা মেন স্ট্রাকচার এটা। এখান থেকে আমরা বাকি যতগুলো বাংলা দেখেছি সেইগুলোর স্ট্রাকচার তৈরি করতে পারব। আমরা এটার উদাহরণ দেখি, ধরো বালকটি নদীতে মাছ ধরছে, বালকটি নদীতে মাছ ধরছে, আচ্ছা বর্তমানে ধরছে, এখনই ধরতেছে, চলমান এই কাজটা হয়ে যাচ্ছে, যে নিশ্চিত প্রেজেন্ট কন্টিনিউয়াস বালকটি মাছ ধরছে। তো আমরা এটা ইংরেজি করতে হলে প্রথমে সাবজেক্ট দেবো, দেখেছি সাবজেক্ট, সাবজেক্ট কী জিনিস, সাবজেক্ট হলো ওই কাজটা যে করে, যে বা যারা করে সেটাই সাবজেক্ট। তোমরা সবসময় রাখবো হু দিয়ে প্রশ্ন করলে সাধারণত সাবজেক্টে উত্তর আসে, কার কাছে প্রশ্ন করবো, ক্রিয়ার কাছে, ভার্বের কাছে। হু মানে কিন্তু শুধু কে না, হু মানে কে, হু মানে কারা, হু মানে কে, হু মানে কারা। বালকটি নদীতে মাছ ধরছে, কে মাছ ধরছে, বালক, সাবজেক্ট পেয়ে গেলাম। এরপরে আমি স্যার এটা একটু তোমরা তোমাদের জন্য আমি লিখি, এই অ্যাম তৈরি হয়েছে শুধুমাত্র শুধুমাত্র আয়ের জন্য, অ্যামটা সৃষ্টি হয়েছে তোমার আয়ের জন্য, সাবজেক্ট যদি আয় হয়। ইজ, পৃথিবীতে যত সিঙ্গুলার আছে, একটা একটা আছে সিঙ্গুলার আছে, সেটা যদি সাবজেক্টের এখানে পাও তাহলে ইজ হবে, তাহলে ইজ হলো একটা একটা সাবজেক্ট সিঙ্গুলার, সংক্ষেপে দেখি সিঙ্গুলার। আর আর হলো পৃথিবী যত বেশি বেশি আছে প্লুরাল, এটা হলো আর। আমরা যদি বলি আমরা, আমরা মানে কি অনেকজন, প্লুরাল আর। আমরা যদি বলি সে, সে মানে কয়জন, সে তো একজনই, ইজ, বোঝা গেল ইজ হলো সিঙ্গুলার আর হলো প্লুরাল, একদম সহজ। বালকটি নদীতে মাছ ধরছে, সাবজেক্ট কি, দি বয়, অ্যামিদারের মধ্যে বালকটি সিঙ্গুলার, এজন্য ইজ, ভার্ব ওয়ান ক্যাচ, তার সাথে আইনজি ক্যাচিং। অবজেক্ট হলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, ভার্বের কাছে, কি ধরে মাছ, ফিস, এবং তো শেষ। কিন্তু বাকি অংশ যেহেতু আছে নদীতে, ইন দ্য রিভার, এই বাকি অংশ কীভাবে লিখতে হয় কী করতে হয় এটা আমরা পরবর্তীতে আরও যখন এগিয়ে যাব তখন শেখাব। মেন টেন্স আমাদের কিন্তু আসলে শেখায় শুধুমাত্র এতটুকু, সাবজেক্ট, ভার্বটা কেমন হবে, তারপরে অবজেক্ট। ইংরেজির ইংরেজির মেন জিনিসটাই হলো এস, ভি, ও, এইটুকুই শুধু ইংরেজি মেন মনে রাখতে হয়, সাবজেক্ট, ভার্ব, ও, অবজেক্ট। এরপরে বাকি পৃথিবীর এখান থেকে ওই দেয়াল পর্যন্ত লম্বা সেন্টেন্স পড়া যায় বাকি অংশের মধ্যে, একটি কীভাবে কীভাবে বসবে এটা আসলে কোনো নিয়ম না জেনেই আমরা পারবো, এটা আমরা এটা পরের ক্লাসে আমরা আলোচনা করবো কীভাবে বড় সেন্টেন্স ইংরেজি পড়া যায়, আশা করি এটা বুঝাচ্ছি। দুই নম্বরটা হলো চলমান,
কিন্তু আমরা কথাবার্তাতে না বোধক তো করতে পারি, তাই না? তখন আমাদের ইংরেজি কী করতে হবে, সেটা কি এই সাহায্যকারী, একটু সাহায্যকারী ভার্ব পড়ে ইংরেজিতে, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব পড়ে, এই সাহায্যকারী বা হেল্পিং বা অক্সিলারি ভার্বের পরে নট বসালেই হবে। তাহলে গঠনটা কি, সাবজেক্ট মানে উদ্যোগস্ত করতে হবে, এই অ্যামিজারের পরে নট, অ্যামিজার তারপরে নট, তারপরে ভার্বের সাথে আইনজি, অক্টিভ বাক্যাংশ একেবারে। যেমন বালকটি নদীতে মাছ ধরছে না, বালকটি নদীতে মাছ ধরছে না, বর্তমানে চলমান কিন্তু না আবদ্ধ, কে ধরছে না, বালক, সাবজেক্ট দিলাম দি বয়, অ্যামিজারের মধ্যে সিঙ্গুলার বলে ইজ দিলাম ইজ, নট দিলাম দি বয় ইজ নট, ভার্বের সাথে আইনজি ক্যাচিং, অবজেক্ট হলো ফিশ, বাকি অংশ ইন দ্য রিভার, দি বয় ইজ নট ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। আশা করি এটাও বুঝতে পেরেছ। আমরা তিন নম্বরে আমরা, ঠিক আছে, চলমান কথাবার্তা কাজ করানো, কিন্তু শুধু কি আমরা হ্যাঁ নাই বলি, আমরা কখনো চলমান দিয়ে আমরা প্রশ্ন করি না, এই প্রশ্ন করতে হলে ইংরেজিতে কীভাবে করবো এটা শিখবো। তাহলে প্রশ্ন করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে প্রশ্ন করার জন্য সাবজেক্টের আগে সাহায্য করে নিয়ে আসতে হবে, ঠিক সেজন্য স্ট্রাকচারটা হয়েছে। যদি হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য হয়, অ্যামিজার প্রথমে আনলাম, এই অ্যামিজারটা প্রথমে এনেছি, তারপরে এই অ্যামিজারটা প্রথমে এনেছি, সাবজেক্ট বাকি সব ঠিক আছে, ভাবের সাথে আইনজি, অবজেক্ট করতে হবে। বালকটি কি নদীতে মাছ ধরছে, বালকটি কি নদীতে মাছ ধরছে, তাহলে মাছ ধরছে এটা বর্তমানে চলমান, কিন্তু প্রশ্ন করেছে বালকটি কি নদীতে মাছ ধরছে, এবং এটার উত্তর হ্যাঁ বা না হাতে দেওয়া যায়, ইয়েস বা নো, না ধরছে না, হ্যাঁ ধরছে। তাহলে এই জাতীয় প্রশ্ন করার জন্য আমাদের এই স্ট্রাকচার লাগবে। বালকটি কি নদীতে মাছ ধরছে, প্রথমে অ্যামিজারের মধ্যে সাবজেক্টটা দি বয়, দি বয় সিঙ্গুলার বলে ইজ দিলাম, ইজ দ্য বয় ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, ইজ দ্য বয় ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, শুধুমাত্র সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্বটা সামনে আসছে। আমরা প্রশ্নবোধক চলমান কিন্তু প্রশ্নবোধক, কিন্তু নাও তো প্রশ্নপত্র না দিয়ে হতে পারে, সেটা স্ট্রাকচারটা কেন একদমই একই রকম, কিন্তু এই অ্যামিজারের সাথে নট দেওয়া হয়েছে, অ্যামিজার প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ব্যাংকার বাকি অংশ প্লাস এক্সটেনশন, এটা না বোধক এবং প্রশ্নবোধক বাক্য চলমান মানে কন্টিনিউয়াস টেন্সে। তো একটা কথা বলে রাখি, এই নটের ব্যাপারটা আগে বুঝাইনি, তারপরে পরে বলছি, বালকটি কি নদীতে মাছ ধরছে না, তাহলে ধরছে না কন্টিনিউয়াস, এবং প্রশ্ন করেছে বালকটি কি নদীকে মাছ ধরছে না, না বোধক, প্রথমে আমরা ইজ তারপরে নট ইজেন্ট একসাথে দিলে এভাবে সংক্ষেপে রাখতে হয়, যে নটের সংক্ষিপ্ত রূপ এন অ্যাপোস্ট্রফিক টি এজেন্ট, এজেন্ট দ্য বয় ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, বালকটি কি নদীতে মাছ ধরছে না, এই নটের ব্যাপারটা আমি বলতে গেছিলাম তখন, এখন বলে নট যদি এই সাবজেক্টটা নাউন হয় তাহলে সাধারণত আগেই বসাতে হয়, কিন্তু যদি সাবজেক্টটা প্রোনাউন হয়, যদি এমন থাকতো সে কি নদীতে মাছ ধরছে না, সে এটা তার নাউন না, সে তো প্রোনাউন, তাহলে নটটা এখানেও দিতে পারো পরও দিতে পারো, তখন হতো ইজেন্ট হি ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, অথবা ইজ হি নট ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, সেটা হতো। তবে যেহেতু দুই ক্ষেত্রেই নট আগে দেওয়া যায়, তুমি এটাই কথাবার্তাতে তোমরা সংক্ষেপে কথাবার্তা, ইংরেজিরা খুব দ্রুত কথা বলে ইংরেজিতে দেখবা, ওদের প্রোনাউন্সিয়েশন খুব সুইফট হয় ওদের, সেজন্য আমরা নটটা এখান থেকে এজেন্ট দ্রুত হয়ে যায়, এজেন্ট হি ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, এটা আমরা এটাতে আসি, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখানে আসি। এটা হলো এই স্ট্রাকচারটা হলো যখন আমরা শুধুমাত্র হ্যাঁ বোধক কথা, না বোধক কথা প্রশ্ন করা, না বোধক প্রশ্ন করা, এটা না, আমাদের কিছু কিছু প্রশ্ন করা হয় কোনো সুনির্দিষ্ট উত্তর চায়, সেগুলো কি, সেগুলো কিভাবে তুমি লেখাপড়া করছো, চলমান কিন্তু কীভাবে চেয়েছে, এটা একটু সুনির্দিষ্ট উত্তর হবে, হ্যাঁ না উত্তর দেওয়া যাবে না, কেন তোমরা এখানে এসেছো, এই যে কেন উত্তর দিতে হবে, এইগুলো যে প্রশ্ন করার জন্য এই স্ট্রাকচারটা লাগবে, সেটা একদমই সহজ, এই তিন এবং চারের আগেই, এই স্ট্রাকচারের আগেই ডাব্লিউএইচ ওয়ার্ড নামে দিতে হয়। ইংরেজিতে ডাব্লিউএইচ ওয়ার্ড মাত্র নয়টা আছে, কী কী, হু, হুম, হোয়েন, দেখো সবগুলো ডাব্লিউএইচ আছে, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইস, হুজ, হাউ, হাউ হলো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই কিন্তু আছে দুই পাশে, কিন্তু প্রথমেই নাই, এটা একদম ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে। তবে এইগুলোর মধ্যে, এই নয়টা ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে তোমাদের একটা ডাব্লিউএইচ ওয়ার্ড এই স্ট্রাকচার অনুযায়ী হবে না, এটা এই স্ট্রাকচার,
হুটা হলো এইটা তোমার এই সাবজেক্ট হু মানে সাবজেক্ট বাদ চলে যাবে হু দিয়ে কে মাছ ধরছে সাবজেক্ট বাদ হু ইজ ক্যাচিং ফিশ ওগুলো ওই একটা বাদ দিয়ে যত ডাবলি চড় আছে বাকি আটটা সবগুলো ইনস্ট্রাকশন বলা যাবে কি যে কেন কীভাবে কোথায় কাকে কোনটা যুক্ত যদি প্রশ্ন করায় কিন্তু চলমান হতে হবে তাহলে ইনস্ট্রাকশন করবে হু তারপরে ওই আমি যার দিলাম তারপর সাবজেক্ট ঘটনা আইন যে ইত্যাদি যেমন এখানে প্রশ্ন করেছে বালকটি কেন নদীতে মাছ ধরছে কেন নদীতে মাছ ধরছে কেন নদীতে মাছ ধরছে এটা চলমান কিন্তু কেন দেখ সুনির্দিষ্ট উত্তর চায় হ্যাঁ না দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে না কেন সেজন্য সে পছন্দ করে অথবা সে মাছ খেতে তাজা মাছ খেতে পছন্দ করে ইত্যাদি সুনির্দিষ্ট উত্তর দিতে হবে এই জন্য এটাই ডাবলি শর্ট দিতে হবে কেন ইংরেজি হয় দিয়ে দিলাম ডাবলি শর্ট হয় তারপরে অ্যামিজারের মধ্যে যেহেতু বয়টা সিঙ্গুলার ইজ হোয়াই ইজ দ্য বয় ক্যাচিং ফিশ সিঙ্গুলার আর যদি না বোধক হতো বালকটি কেন নদীতে মাছ ধরছে না এইটার মতো হোয়াই ইজেন্ট এখানে আমার তরিণী বলে লিখি নাই হোয়াই ইজেন্ট দ্য বয় ক্যাচিং ফিশ ইন দ্য রিভার তোমাদের একটা কথা বলি এই যে কি ব্যাপারটা দেখছো কি এই কি কিন্তু বাংলা ভাষায় দুই রকম একটা এখানেই উদাহরণ দিই যদি বলি বালকটি কি নদীতে মাছ ধরছে এটার মানে হলো ওর কাছে হ্যাঁ বা না উত্তর চাচ্ছ বালকটি কি নদীতে মাছ ধরছে না মাছ ধরছে না হ্যাঁ ধরছে আর যদি আমি প্রশ্ন করতাম বালকটি নদীতে কী মাছ ধরছে এটা কিন্তু কী মাছ তখন আবার এই স্ট্যাক্সে তখনও তো হোয়াট ডাবলিউ শর্ট তাহলে বোঝা গেল আমার এই ডাবলিউ শর্ট দিয়ে প্রশ্ন করলে সুনিশ্চিত থাকে তোমাদের একটা কথা বলি এই জন্য সাংবাদিকরা দেখবা যে সাধারণত ওদের শেখানো হয় তোমার সাধারণত ডাবলিউ শর্ট দিয়ে প্রশ্ন করবা কারণ তাদেরকে উত্তর ওদের একটা পরিপূর্ণ উত্তর দিতে হবে এখন ধরো সাংবাদিক যদি প্রশ্ন করে কোনো মন্ত্রীর কাছে যে আপনারা কি দেশের উন্নতির জন্য অনেক কাজ করছেন এবার ইয়েস এটাই তো বলবে কিন্তু যদি বলে আপনারা কীভাবে দেশের উন্নতির জন্য কাজ করতেছেন তাহলে এই যে কীভাবে অতি সুনিশ্চিত কি হ্যাঁ 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 এই করতেছেন তাহলে বোঝা গেল ডাবলিউ শর্ট মানে হলো এর সুনির্দিষ্ট উত্তর চাই এইগুলো দিয়ে প্রশ্ন তোমরা এটা যত দ্রুত পারো এটা এই এখানে ছয়টা আছে কিন্তু ছয়টা থেকে তোমাদের এখানে তো ছয়টার জায়গায় আটটা হতে পারে এই তাহলে তোমার ছয় আর আট ছয় ছয় বারো চোদ্দোটা অ্যাঙ্গেলে তোমরা একই কন্টিনিউয়াসে দ্রুত বলবে তাহলে স্পিকিংটা ভালো হবে যেমন উদাহরণ দিই মাছ ধরছে দি বয় ইজ ক্যাচিং ফিশ ইন দ্য রিভার বালকটি নদীতে মাছ ধরছে না দি বয় ইজ নট ক্যাচিং ইন দ্য রিভার বালকটি নদীতে মাছ ধরছে ইজ দ্য বয় ক্যাচিং ফিশ ইন দ্য রিভার বালকটি নদীতে মাছ ধরছে না ইজেন্ট দ্য বয় ক্যাচিং ফিশ ইন দ্য রিভার কেন বালকটি নদীতে মাছ ধরছে হোয়াই ইজ দ্য বয় ক্যাচিং ফিশ ইন দ্য রিভার কেন বালকটি মাছ ধরছে না নদীতে মাছ ধরছে না হোয়াই ইজেন্ট দ্য বয় ক্যাচিং ফিশ ইন দ্য রিভার তাহলে তোমরা মনে রাখবা তবে এই ডাবলিউ শর্ট সবগুলোতে কিন্তু এখানে হবে না যেমন এটা সবগুলোতে হতে পারে বালকটি কীভাবে নদীতে মাছ ধরছে হাউ দিয়ে দিবা হাউ ইজ দ্য বয় ক্যাচিং ফিশ ইন দ্য রিভার কিন্তু তোমরা যদি বলো বালকটি কখন নদীতে মাছ ধরছে এটা ভালো হয় না যেটা হয় না সেটা দরকার নেই তুমি